ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? ভালো তো? আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটা কেক, সেটা হচ্ছে সুইস্টুডল কেক। তো আমি এই কেকে শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আর এই কেকটা আমি সম্পূর্ণ চুলা এবং ফ্রাইপ্যানে বসিয়ে করব। তো আমি শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম নিয়েছি, হ্যান্ড বিটারতে আমি একটু খুব ভালোভাবে বিট করে নেবো। এরকম বিট করে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী যে যেভাবে খান ঠিক সেভাবে অ্যাড করে নেবেন। আমার ডিমটা বিট করা হয়ে গেছে, হ্যান্ড বিটার দিয়ে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল, হালকা 2 ভ্যানিলা এসেন্স, কয়েক ফোঁটা 2-3 ফোঁটা। সবগুলো আবার একটু হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব। নিয়ে দিয়েছি 7 বোতল লবণ। এখন আমি এখানে দেব 1 চা চামচ পরিমাণ, 1 চামচের কম বেকিং পাউডার। আর আমি যে শুকনো উপকরণগুলো নেব, ময়দা, এগুলো আমি একটু চালের দিয়ে চেড়ে দেবো। চেড়ে নেওয়ার ক্ষেত্রে আপনার যে এখানে ময়দা কোনো লাম্পস বা ময়দাগুলো থাকবে সেক্ষেত্রে সেটার হবে না, এগুলো ফেলে দেবো। আর ময়দাটা আপনারা একবারে ইউজ করে ঢেলে দেবেন না, একটু অল্প অল্প করে ঢেলে মিক্স করে প্রয়োজন আবার দেবেন। আমার কেকের বাটারটা রেডি, দেখেন খুব সুন্দর। এটা খুব যতটা সম্ভব হাত দিয়ে আলতোভাবে মিক্স করে বাটারটা তৈরি করে নেবেন। কেকের বাটারটা সুন্দর হলে কেকটাও সুন্দর হবে। এখন আমি একটা এটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেব। এটা একটা ফ্রায়ার দিয়ে চার সাইডে তেলটা সরিয়ে নেব। তেলটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে কেকটা পাতে থেকে খুব সহজে উঠে আসবে আর লেগে আসবে না। এখন আমি যে কেকের পাটাটা তৈরি করে নিয়েছি, এটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো। কেকটা আসলে আমি ফ্রাই প্যানেই করবো, সুইস কেক রোল। আমি এটা হাত দিয়ে একটু এভাবে ইয়ে করবো, তাতে এক্সট্রা এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে আসবে আর কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে। চুলা ঘেঁষে চুলা বসে দিচ্ছি। আমি ঘেঁষে চুলার যে একবারে লো হিট কম আগুন যেটা সেটা আমি করে দেবো। এবং কি এটা ঢাকনা ঢেকে দেবো, ঢাকনা গায়ে যে ছিদ্র আছে সেটা টিস্যু দিয়ে কিংবা কাগজ দিয়ে অফ করে দেবো। এভাবে আমি চুলা রাস্তা করে আমি অন্তত 10 মিনিট চুলায় রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো, তখন আমার সাথে থাকবে। 8 মিনিট পর আমি বলেছিলাম যে 10 মিনিট লাগবে, আমার 7-8 মিনিট হয়ে গেছে, দেখুন কেকটা ফুলে উঠেছে। আমি একটা টুকটুকে কাঠি দিয়ে দেখতেছি, হ্যাঁ কাঠিতে আমার ক্রিম বের হয়েছে, তেমন কেকটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার কেকটা আমি উঠিয়ে নিচ্ছি, দেখুন এই পাশে আমি একটু হালকা গাঢ় করেছি, পুরো কেটে যায়নি, হালকা একটু গাঢ় করলে খেতে খুব টেস্টি হয়। তো আমি এই পাশে আমার এখন নসলে আমি চামচটা ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিস ব্যবহার করতে পারেন, এখানে নুসিলা যদি পারি সেটা না, ঘরে ইচ্ছে করে ক্রিম বাটার যেটাই পারেন। তবে নুসিলা দিতে মনে হয় খেতে একটু ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। আমার নুসিলা এই করে কমপ্লিট। এখন আমি খুব অল্পভাবে কেকটা খুব সাবধানে রোল করে দিচ্ছি। তো হয়ে গেল রোল। এখন আমি এটা এভাবে একটা টিস্যু পেপারটা সুন্দরভাবে চারিদিকে মুড়ে নিব। এবং এভাবে মুড়ানোর পর আমি অন্তত 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। হয়ে গেছে, এভাবে আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিট মতো। আসলাম 30 মিনিট পর, আমি দেখাচ্ছি আমার সুইস কেক রোল।
আসলে কেকটা অনেকটা সফট হয়েছে, আমার কাটতেই খুব ভয় লাগতেছে। আমি কেটে দেখাচ্ছি, আমি খুব সহজে কেটে নিলাম আমার সুইস রোল কুক। আমার সুইস রোল কেকগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, এটাকে দেখতেও সুন্দর, খেতেও খুব টেস্টি, খুবই মজা। একবার যে খেতে চাইবে সে মনে হয় বারবারই খেতে চাইবে। দেখেন দেখতে খুব সুন্দর হয়েছে, খুবই মজা এটা খেতে। তো খুব সহজে এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন, বাচ্চার আবদারও মেটাতে পারবেন, যখন তখন আপনার ঝটপট বানাতে পারবেন। এটা শুধু সকাল বিকেল নাস্তা না, বাচ্চাদের টিফিনে বিচ্ছু করে দিতে পারবেন, যে কোনো মেহমান আসলেও বাসায় নাস্তার সাথে তৈরি করে দিতে পারবেন। খুবই মজার একটা সুইস রোল কেক। তো আমাদের সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।